আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মিজানুর রহমান আজহারী আমাদের সবারই পরিচিত। তার একটি বক্তব্য দেখলাম যে তিনি বক্তব্যে অজরে কাঁদছেন। কেন কাঁদছেন, কী কারণে কাঁদছেন? তিনি তো সেলিব্রিটি, এই সেলিব্রিটি কি তার কাল হয়ে দাঁড়ালো? আসুন তার বক্তব্য থেকে আমরা দেখি আসলে কেন কাঁদছেন। চলুন ভিডিওটি দেখি। সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে অনেক দায় দেখে থাকতেন, অনেক দোয়াত ইলাল্লাহদের তিনি ডাকবেন। সেদিন অনেক দোয়াত ইলাল্লাহদেরকে দেখে আল্লাহ বলবেন যে তুমিও জাহান্নামে যাবে। সে বলবে আল্লাহ কেন, আমি মানুষকে কোরআন শিখিয়েছি, আমি মানুষকে হাদিস শিখিয়েছি, আমার কথা শুনে অনেক নামাজ পড়েছে, আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে, আগে সুদ খেত, আমার কথা শুনে সুদ বন্ধ করেছে, আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে, দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে, নামাজ ধরেছে, তারা ফরজ যাকাত দিত, আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো, লোকজন তোমাকে বড় আলেম বলবে, লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে, লোকজন তোমার নামে তাকবীর দিবে, তোমাকে বড় আলেম বলবে, বড় দাঈ বলবে। এটা তো বলা হতো তোমাকে, দুনিয়াতে আল্লামা বলে ডাকা হতো তোমাকে, বাহারুল উলুম বলা হতো তোমাকে, জ্ঞানের সাগর, অনেক বড় দাঈ, অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে। তো যা চেয়েছো তা তো পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নাই, গো টু দা হেল ফায়ার, তুমি জাহান্নামে যাও। ওনার বক্তব্যটি শুনলেন আসলে কান্নারই কথা, কারণ আমরা যারা দিনের কাজ করছি বা আল্লাহর জন্য কাজ করছি, সে আল্লাহর জন্য কাজটি যদি শুধু এক চুল মানুষের জন্য হয়ে যায় বা নিজের জন্য হয়ে যায় বা দুনিয়া পার্থিব জীবনের জন্য হয়ে যায়, কাল কেয়ামতের দিন এটার মূল তো পাবোই না, সেজন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের জন্য। তো আমরা যারা মিডিয়াতে আছি এটা আসলে খুবই মানে কি বলবো, এটা আসলে কন্ট্রোল করা খুবই কঠিন। মানে অনেকে ভালোবাসেন, অনেকে নক করেন, অনেক কিছু মেনটেন করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তারপর আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং যারা দিদি ভাইয়েরা আমাদের সাপোর্ট করছেন, আমার জন্য ধোয়া করবেন যেন আমরা এর উপরে টিকে থাকতে পারি, আমরা আল্লাহর জন্যই কাজ করতে পারি, সকল ইসলামিক কাজ, সকল দুনিয়াবি কাজ যেটাই হোক সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করতে পারি, আখেরাতের জন্য করতে পারি, এই জন্য ধোয়া করবেন। এবং যারা দিনই কাজ করছেন, আল্লাহর জন্য কাজ করছেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন, মাথায় রেখে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। সে দোয়াই করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।